পাঁচ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তুসফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামাও ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা। তোমরা যারা এখনো পরিপূর্ণ জ্ঞান অর্জন করেনি, যাদের জ্ঞানের কমতি আছে, বেউকুফ মার্কা যদি হয়, কম বুঝের হয়, অবুজ থেকে থাকে, এদেরকে তোমরা এখনো ওদের হাতে মাল সম্পদ টাকা পয়সা দিও না, যেগুলোর দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিয়েছেন লুক আফটার করার জন্য। তোমরা তাদেরকে রেজেক প্রোভাইড করো, খাবার দাবার দাও, তাদেরকে কাপড় চোপড় পরতে ব্যবস্থা করে দাও, আর তাদেরকে তোমরা ভালো কথা বলো। এই আয়াতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তোমার ঘরে যদি কোনো এতিম, যেমন কারো ভাই মারা গিয়েছে, তার এতিম ছেলে মেয়েদেরকে রেখে গেছে, এই এতিম ছেলে মেয়েগুলোর দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব কে নেবে? এতিমের চাচারা নেওয়া উচিত। দাদা থাকলে দাদা নিলেন, দাদার অপরিবর্তে কে নিবে? চাচারা নেবেন। এরকম চাচা না থাকলে তারপরে যারা ঘনিষ্ঠ আছেন, যারা তাদের আত্মীয় স্বজনের মধ্যে ঘনিষ্ঠ এবং মুরব্বীর পজিশনে আছেন, তারা এই এতিমগুলোকে লুক আফটার করার দায়িত্ব গ্রহণ করুক। এবং লুক আফটার যখন করবে, তাদের সম্পত্তিও থাকতে পারে, বাপ রেখে গেছে সম্পত্তি, সেগুলো সম্পত্তিও লুক আফটার করতে হবে। লুক আফটার করার পরে এক পর্যায়ে তাদেরকে তাদের টাকা পয়সা হাতে দিতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, বুঝ না হওয়ার আগ পর্যন্ত তোমরা তাদের হাতে তাদের মাল সম্পদ টাকা পয়সা ছেড়ে দিও না, তোমার হাতে রাখো। আল্লাহ জাআলাল্লাহু লাকুম কিয়ামা, তোমাদেরকে আল্লাহ তাআলা তাদের এই সব কিছু লুক আফটার দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। কাজেই তোমরা তাদের সম্পত্তি লুক আফটার করো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কনফার্ম করো, তাদের কাপড় চোপড় সব কিছু লুক আফটার করো। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, আর তাদেরকে সুন্দর কথা বলতে, তাদেরকে সুন্দর তারবিয়ত দান করো, আদর মায়া করো, ধমক দিও না, মারধর করো না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে ওদেরকে তোমরা লুক আফটার করো, বড় করো, প্রতিপালন করো। এই এতিমদের দায়িত্ব পালন করতে আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে তাদের সম্পত্তি যদি তাদের হাতে দিয়ে দেয়, অবুজ ছেলে মেয়ে কি করবে? টাকা পয়সা নষ্ট করে ফেলবে, জায়গা জমি বিক্রি করে দেবে, আর দুষ্ট প্রকৃতির লোকজন তাদেরকে ফুসলিয়ে সব নিয়ে যাবে। কাজে তোমাদের হাতে রেখে এগুলাকে লুক আফটার করো। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাসতুম মিনহুম রুশদা ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। এতিমদেরকে পরীক্ষা করে দেখো, লালন পালন করতে গিয়ে কখন তাদেরকে তোমরা স্বাবলম্বী করবা, কখন তাদের হাতে তাদের সম্পদ দিবা বালেগ হলে। তো আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে পরীক্ষা করে দেখো, হাত্তা ইযা বালাগুন নিকাহ, নিকাহ করার মতো যখন বয়স হয়। তো নিকাহ করার মতো বয়স কত বয়সে হয়, এটার কোনো নির্দিষ্ট বয়স শরীয়তে বলে নাই নিকাহ করার বয়স এত বছর। নিকাহ বলতে যখন বালেগ হয় এটা বোঝানো হয়েছে। বালেগ হলে মানুষের মধ্যে স্বামীর প্রতি, স্ত্রী স্ত্রীর প্রতি স্বামীর শারীরিক সম্পর্ক স্থাপন কায়েম করার মতো যে বয়সটা, এটা অনেক সময় হয়তো একটু আর্লি বালেগ হয়ে গেলেই হয়ে যায়, কিন্তু ওই বলে ওই সময় নিকাহ করাই দিতে হবে তা নয়। কিন্তু সে যদি চায় কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করতে, করতে পারে। কখন করতে পারে? বালেগ হওয়ার আগে না বালেগ হলে? বালেগ হলে। ওইটাই বোঝানো গেছে যে বালেগ হয়ে গেলে তোমরা তখন তাদেরকে, তোমরা তাদের আস্তে আস্তে স্বাধীন করে দিতে পারো। তারপরে দেখতে হবে যে কতটুকুন হলো, ইবতালু, তোমরা পরীক্ষা করে দেখো, হঠাৎ করে দিয়ে দিও না, একটু একটু করে দিয়ে দেখো কেমন করে। বালেগ হলে পরের দিন সব বুঝাই দিতে হবে তা না। ওকে, ফাইন আনাসতুম মিনহুম রুশদান, যখন তোমরা দেখবে যে তাদের মধ্যে এই জ্ঞান এসেছে, তারা বুঝে তার সম্পত্তিটাকে রাখতে পারবে, টাকা পয়সা হিসাব করে খরচ করতে পারবে, এটা তার পাও, ফাদফাউ ইলাইহিম আমওয়ালহুম, তখন তোমাদের তারা তাদের মাল সম্পদ জায়গা জমি তাদেরকে বুঝাই দিতে পারো, যখন দেখো তো তাদের মধ্যে এরকম জ্ঞান সৃষ্টি হয়েছে। ওয়ালা তাকুলুহা ইসরাফাম ওয়া বিদারান আন ইয়াকবারু, আর তাদের মাল সম্পদ লেখা লুক আফটার করতে গিয়ে ওখান থেকে যদি খরচ করা লাগে কিছু তাদের কারণে, খরচ করতে গিয়ে আবার অতিরঞ্জিত খরচ করো না, অপব্যয় করো না, বেশি খরচ করে ফেলো না, এবং তোমরা নিজে আগেই তাদেরটা বেশি খরচ করিও না, তোমারটা খরচ করো, আর তুমি গরিব হলে ওখান থেকে একটু নিও, আগে ওইটার দিকে হাত দিও না। বেদার
আর বেশি নিও না, পারলে একটু কম নাও। আই একবারু, তারা বড় হওয়া পর্যন্ত এরকম করে করে হিসাব করে করে তাদের সম্পত্তিটাকে খরচ কর। ওয়ামান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ, আর যে ব্যক্তি ধনী সে তাদের মালটা না খাইলেই ভালো, তাকে তুমি ফি সাবিলিল্লাহ লালন পালন করো, তা থাক তার সম্পত্তিটা, তোমার যেহেতু সম্পদ আছে তুমি তোমার সম্পদ থেকে তাকে ফি সাবিলিল্লাহ খাওয়াও। ওয়ামান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ, আর যে ব্যক্তি ফকির, নিজেই ফকির বা গরিব, সে তাকে খাওয়াইতে গেলে তো তার আরও কষ্ট হবে। তাহলে তুমি তার সম্পদ থেকে তার খরচ নিতে পারবা, আর তুমি যে তার দায়িত্ব পালন করো তার জন্য কিছু নিতে পারবা পারিশ্রমিকের মতো। তবে সেটা বিল মারুফ, সেটা ন্যায়সঙ্গতভাবে নিও, এক উচিল্লা এখন বেশি করে নিয়ে নিও না, তোমার হাতে আছে, সে বাচ্চারা বুঝবে না বেশি নিলে না কম নিলা, তাকে তার কাছে তোমার হিসাব জবাবদিহি করার মতো পর্যায়ে তুমি নও, কিন্তু আমানতের যে খেয়ানত করো না। ফাইদা দাফা তুমি ইলাইহিম আমওয়ালাহুম ফাআশহাদু আলাইহিম, আর যখন এরকম করে তাদের বয়স হয়ে গেল, তাদের জ্ঞান এসে গেছে, তাদের তমিজ হয়েছে, তারা তাদের সম্পদকে ঠিক মতো রক্ষণাবেক্ষণ করতে পারবে, ওই সময় যখন হ্যান্ড ওভার করে দিবা, তাদেরকে দিয়ে দিবা, তখন কিছু সাক্ষী জোগাড় করে তারপরে দাও, সাক্ষী রাখো। তা না হলে সমস্যা কি হবে, তুমি কিছু কম দিয়ে দিলা, বলবো যে দিয়ে দিছি তো সব, সে চ্যালেঞ্জ করলো কেউ সব তো দেন নাই, তখন তুমি মুশকিলে পড়ে যাবা। হ্যাঁ, অথবা সে ডিনাই করলো যে আমাকে দেয় নাই, আর তুমি বললো দিয়েছি, বা তুমি একটু দিলা কম দিয়েছ, তো এগুলো ঠিক মতো দিলা কি দেও নাই, এগুলা যখন তুমি দিবা সাক্ষী রেখে তারপরে তুমি দাও। কোনো সময় যদি এটা নিয়ে কথা হয়, দেন দরবার হয়, তাহলে সাক্ষী পাওয়া গেল, তুমিও অন্যায় কিছু দিয়ে সারতে পারবে না, তারাও অন্যায় দাবি করে তোমাকে মুশকিলে ফেলতে পারবে না। ইসলাম এরকম সব জিনিসকে ক্লিয়ার করে ফেলতে চায়, ট্রানজ্যাকশন লেনদেন, যাতে কোনো দেন দরবার না হয়। এই জন্য দেখেন না, অন্য সূরা বাকারাতে দেখছেন যে লেনদেন করলে সাক্ষী রাখাটা ভালো, এত টাকা দিয়েছে কই বলে যে না আমাকে টাকা দেয়নি, 3 লাখ দিয়েছে বলে আমাকে 30,000 দিয়েছে, শূন্য একটা খামাকা বাড়াই দিয়েছে, হ্যাঁ দেন দরবার হবে এইগুলো। তাহলে লেনদেন বড় বড় অঙ্কের লেনদেন করলে সাক্ষী রাখা দরকার। আপনি টুকটাক যদি ডেইলি করে এগুলো, এত সাক্ষী রাখতে গেলে প্রত্যেকের 10 টাকার জন্য সাক্ষী, 20 টাকার জন্য সাক্ষী, তাহলে সারাদিন খালি সাক্ষী জোগাড় করতে হবে। টুকটাকগুলো ঠিক আছে তোমরা করো, কিন্তু বড় বড় ট্রানজ্যাকশন যেগুলো নিয়ে দেন দরবার হতে পারে সেগুলাকে সাক্ষী রেখে লিখিত রাখো। এগুলো ইসলামের কত সুন্দর তরিকা দেখছেন আপনি। দেখবেন আমাদের সমাজে মৌখিক কারবার করে, সাক্ষী নাই, লেখাপড়া নাই, ব্যবসা বাণিজ্যে পার্টনারশিপ হয়েছে, তারপরে দরবার কেমন লাগে, কি যে এই বেড়া আর সারা বেড়া না বেড়া সারা, শুধু লেগেই আছে লেগেই আছে, আর দেন দরবার শেষ হয় না, কোর্ট কাছারি কত কিছু হচ্ছে, কত ধরনের মনোমালিন্য হচ্ছে, সম্পর্ক নষ্ট হচ্ছে। ওকে, তো আল্লাহ তালাই সুন্দর একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চান যেখানে লেনদেন নিয়ে খালি দরবার হবে না, যেখানে লেনদেন নিয়ে খালি কোর্ট কাছারিতে দোয়াদৌড়ি করা লাগবে না, সব কিছু ক্লিন রাখেন আর কোনো দরবার হবে না। আপনি যদি ক্লিন রাখেন, কত টাকা দিয়েছেন, কত টাকা নিয়েছেন লেখা আছে, সাক্ষী আছে, এখন আর কোনো উল্টাপাল্টা করার সুযোগ আছে, আর এগুলো না লিখলে সুযোগ হয়ে যায়। কত লোকে বলে যে আপনারই বিশ্বাস করে দিছি, আপনি এখন আমার এই কাম করলেন, এরকম বিশ্বাস করা মুখস্থ ঠিক না, বিশ্বাস করে কোনো কারবার করবেন না, সাক্ষী রাখবেন, লেখালেখি করবেন, মনে থাকবো তো ইনশাআল্লাহ আমরা যে আপনি হাজি সাহেব মানুষ, আপনি ইমাম সাহেব মানুষ, আপনি মুসল্লি মানুষ, এত বিশ্বাস করলাম, এত লম্বা দাঁড়িয়েওয়ালা, এত মাথায় টুপি, তারপরে আপনি নিমক হারামি করলেন, বেঈমানি করলেন, এগুলো পরে খবরদার, এগুলো যেন না হয়। আগেই শরীয়ত চেয়েছে সব কিছু, নো অ্যাম্বিগুইটি, কোনো ধরনের ফাঁক ফোকর রাখা যাবে না, ফাঁক ফোকর বন্ধ করে কাজ কারবার করো। এত সুন্দর নির্দেশ কোন ধর্মে আছে বলেন? এরপরেও এই ফাসাদ ফেতনা ফাসাদ আমাদের সমাজেই বেশি, আমরা এত বদকিসমতের অধিকার, সুন্দর কোরআনের কথাগুলোকে আমরা লালন পালন করি না। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, সাক্ষীটাকে রাখো, তারপরে দেখা গেল যে সাক্ষীটা কি কোনো সময় গন্ডগোল করে ফেলতে পারে, তাও করলাম ও, এরপরে ফেতনা ফাসাদ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলেন এরপরে যদি কেউ গন্ডগোল করে, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, তাহলে মনে রেখো আল্লাহ একাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। তারপরেও যদি কোনো জায়গায় মার প্যাচের মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়, আপনি হকওয়ালা, আপনাকে আরেকজন আত্মসাত করে ফেললো,
ফাঁক ফকর বের করে সে কিছু একটা করে ফেললো, তাহলে মনে রাখতে হবে দুনিয়ার কোর্ট কাছারিতে গেলে ঠিকমতো বিচার পাওয়া গেল না, আপনার টাকা সব সে আত্মসাত করে মাশাআল্লাহ সম্পত্তির মালিক হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে একদিন বিচার হবে না হবে না হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে দেখো তোমাদের মধ্যে লাআল্লা বাদুকুম আলহানু মিন বাদ, যে তোমাদের কেউ কেউ কোনো দেন দরবার লাগলে দেনা পানা নিয়ে সহায় সম্পত্তি নিয়ে হক হুকুক নিয়ে যদি দুই কথা হয় আমার কাছে বিচারের জন্য আস, তাহলে আমি যে ব্যক্তি বিচার করতে পারে, যে ব্যক্তি সুন্দর করে তার কেস সাজাই বলতে পারে, তার সাক্ষীটাকে জোগাড় করতে পারে, আমি তো তার পক্ষেই ফয়সালা দিতে হবে সিস্টেম ফলো করে। কিন্তু কেউ যদি এমন করে যে তার খুব বেশি চালু, সে তার কেস ঠিক মতো সাজিয়েছে, আর আরেক বেচারা তেমন চালু টালু না, আসল হক তার কিন্তু সে কেস প্রেজেন্ট করতে পারেনি, তার সাক্ষীও নাই কায়দাও নাই, আর ওই বেটা এক নম্বর চালু, এখন আমি তার যুক্তি শুনে কেস তার পক্ষে দিয়ে দিলাম। কিন্তু এইরকম যদি কেউ নেও না হকভাবে আমার কাছ থেকে আদায় করে নিয়ে যাও আর মনে করে যে আল্লাহ রসুল ফয়সলা দিয়ে দিছে আর অসুবিধা কি, দুনিয়াও পার আখেরাতও পার, খবরদারে ভুলে থেকো না, তাহলে মনে রেখো আমি তার জন্য আগুনের টুকরার ফয়সলা করে দিলাম, সে তার প্যাটের ভিতরে আগুন খাবে আমার হাত দিয়ে নিয়ে। অনেক লোক আমাদের সমাজে আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে, একজনে খুব চালাক বাকি পার্টনারদেরকে ঠকাইয়া আসে, সব লাইন টাইন করে কেস টেসেও সে পেয়ে গেছে, বাকিরা হায় হায় মাথায় হাত, কারণ সে তো কোর্ট কাছারি পেয়ে গেছে বা আর কি চিন্তা ফুর্তি। কিন্তু তুমি মনে রাখতে হবে যদি অন্যকে এভাবে তুমি প্রতারিত করে থাকো, তুমি শেয়ানেগিরি দেখিয়ে তাদের হককে নষ্ট করে দিয়েছ, তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই, কেস তোমার পক্ষে এসেছে তুমি খুব খুশি, জাহান্নামের আগুন তোমার প্যাটে ঢুকছে। হক এত জিনিস, মারাত্মক জিনিস, মানুষের হক, হকুকুল ইবাদ, আল্লাহ তাআলা মাফ করবেন না, আল্লাহ তাআলা বলেন আমার কোনো অধিকার নাই মাফ করার। মানুষকে এইভাবে হক ব্যাপারে অত্যন্ত সতর্ক, কত কেই চাষে ভাই ভাইয়ের সম্পত্তি আত্মসাত করে বসে আছে, কত লন্ডনে ভাই বলছেন যে আমরা এত জায়গা জমি কিনলাম, আমাদের জায়গা টাকা পয়সা দিয়ে কিনলাম, আমরা এখন লন্ডনে ভাই সব আত্মসাত করে বসে আছে, বাবারটা নিচে আমারগুলো সবগুলো নিয়ে গেছে, বহু কেসের কথা শুনি আছে না এরকম কি অবস্থা। এই যে দুনিয়ার এত লোভ সামলাইতে পারে, আগুনের টুকরা ঢুকায় খবর আছে, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তাআলা একাই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই মিরাসের সম্পত্তি কিভাবে বণ্টন হবে, ওয়ারিসরা কিভাবে সম্পত্তি পাবে, মা বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যারা ইন্তেকাল করে কিভাবে বণ্টন হবে, এই বণ্টনের কথা আসছে। লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়ালা আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পুরুষদের জন্য অংশ রয়েছে, মিরাসের অংশ রয়েছে যা তাদের পিতা মাতা এবং আত্মীয় স্বজন রেখে যায়, পুরুষরা যেমন পাবে, ওয়ালিন্নিসাই নাসিব, মহিলারাও পাবে তাদের অংশ, মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, তাদের পিতা মাতা অথবা এবং আত্মীয় স্বজন যা রেখে গেল, তাহলে পুরুষরাও পাবে মহিলারাও পাবে। জাহিলি সমাজে এটা ছিল নতুন খবর, এর আগে তারা এটা চিন্তা করতে পারেনি। জাহিলি সমাজের ওয়ারিসের ব্যবস্থা ছিল পিতা মার মৃত্যুর পরে পিতার সম্পত্তির ওয়ারিস হবে একমাত্র ছেলেরা, কোনো মেয়েরা ওয়ারিস পাবে না, আবার সব ছেলেরা পাবে না, যে ছেলেরা জওয়ান তাগড়া তারা পাবে, যারা অবুজ ছোট তারা পাবে না। তাদের দর্শন কি ছিল, ফিলোসফি কি ছিল, যে এই পিতার সম্পত্তি রক্ষা করার জন্য এবং অন্য কবিলা আমাদেরকে অ্যাটাক করলে হামলা মোকাবিলা করার জন্য যোদ্ধা কারা হবে, যারা যুদ্ধ করার মতো ডিফেন্স করার মতো এই খাটনি করে দায়িত্ব পালন করে, মিরাসের হক একমাত্র তাদের, যারা ছোটগুলো আছে এরা কোনো কাজে লাগে নাই, কাজে এরা পাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, রিজাল সব পুরুষরা পাবে আর আত্মীয় স্বজনের, আর সব মহিলারাও পাবে পিতা মাতার সম্পত্তি থেকে এবং আত্মীয় স্বজন থেকে, মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, চাই অল্প হোক
অথবা বেশি হোক এইভাবে তাদের অধিকার অনুযায়ী বণ্টন করতে হবে নাসিবাম মাফরুদা অংশ নির্ধারিত করে দেওয়া আছে ফরায়েজের আইনের মধ্যে ফরায়েজ বলা হয় ফরজ মাফরুদ আল্লাহর পক্ষ থেকে ফরজ কে কদ্দুর পাবে এই ঘোষণা ফরজ এটাকে লঙ্ঘন করলে বড় ধরনের ক্রাইম করা হবে কবিরা গুনাহ হয়ে যাবে وَإِذَا حَضَرَ الْقِسْمَةَ أُولُو الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينُ فَارْزُقُوهُمْ مِنْهُ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَعْرُوفًا যখন এই বণ্টনের সময় আসে পিতামাতা মরে গেলে বা আত্মীয়স্বজন তোমরা মিরাস বণ্টন করো ওই বণ্টনের সময় যদি তোমাদের যারা পাওনাদার আসো ফরায়েজের আইনের ভিত্তিতে যারা তারা পাও সব আত্মীয় তো পায় না নির্দিষ্ট করে দেওয়া আছে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন আসতেছে এরা ছাড়াও যদি কিছু আরও আত্মীয় আসে যারা পাওয়ার কথা না এরাও আসছে ইয়াতিম আসছে কিছু আদার ওই মিসকিনও আসছে এরা একটু গরিব হওয়ার কারণে এরা একটু কিছু চায় এরা পায় না কিছু কিন্তু তারা খুব আশা করে আসছে একটু দিবা নাকি তাদেরকে ফারযুকুহুম মিনহু তাদেরকে একটু রিজিক দিয়ে দাও অল্প একটু দিয়ে দাও ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা আর তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো এই আপনারা আসেন কেন আপনারা পাবেন না গেট লস্ট গেট আউট এরকম করে ধমক দিবেন না যারা তারা ধনী হলে কোনো আত্মীয় খামাখা তার কোনো রাইট নাই কিন্তু যে তার কোনো রাইট নাই কিন্তু গরিব কিছু একটু চায় একটু তোমরা বন্টন করবা কিছু দাও কি না এরকম কিছুকে তোমরা দিয়ে দাও কিছু আর সুন্দর করে বুঝাই দাও বেশি দিতে পারলাম না একটু দিলাম খুশি হয়ে দোয়া করবে না আমাদের জন্য দুর্ব্যবহার করো না وَلْيَخْشَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا এই যে এতিমদেরকে আসলে মিসকিনদেরকে অথবা যিনি মরে গেছেন তারপরে তার দায়িত্বশীল যিনি অভিভাবকের জায়গায় এসেছেন তার দায়িত্ব ঠিক মতো বন্টন করে দেওয়া এখন সে যদি ভাগটা করে নিজের পকেটে বেশি ঢুকায় ছোটো মোটো ভাই বোন যেগুলো আছে অন্যরা আছে তাদেরকে মাহরুম করে দেয় তা ঠিক নয় তার মনে রাখা উচিত সে ভয় করুক যে সে যদি মরে যায় আর তারপরে তার ছোটোখাটো বাচ্চাদেরকে রেখে যায় তাহলে তার তখন ভয় আসা উচিত আমি যেরকম আরেকজনের বাচ্চা কাচ্চাকে ঠকিয়ে দিলাম আমি যদি এক্ষুনি মরে যাই আমার বাচ্চা কাচ্চাকে যদি আরেকজন ঠকিয়ে দেয় কেমন লাগবে এই কথা মনে করে তুমি ইনসাফ কায়েম করো ফালিয়াত্তাকুল্লাহ কাজে আল্লাহকে ভয় করুক খবরদার ছোটদেরকে মহিলাদেরকে বঞ্চিত না করে সবাইকে সবার হক বুঝিয়ে দাও ওয়ালিয়াকুলু কাওলান সাদিদা আর কথা বলার ক্ষেত্রে সঠিক কথা বলো খবরদার কোনো মারপ্যাচ খেলো না কথা কোনো কিছু হিসাব নিকাশ করার সময় গোলমাল করো না কি সম্পত্তি আছে সব টেবিলে রাখো সব বন্টন করো ঠিক মতো আর এতিমদেরকে মাহরুম করে দিও না কারণ ছোট ভাই এতিম বড় ভাই তো আর এতিম নাই একটা হাদিসে আছে যে এতিম কোন সময় থাকে বালে ঘর আগ পর্যন্ত বালে হয়ে গেলে আর এতিম থাকে না বাবা মারা গেছে ছোট বাচ্চাগুলা ছোট ভাই বোন আছে এরা এতিম বড় ভাইটা কি বড় ভাই বোন আর এতিম না তা আল্লাহ তাআলা বলছেন যে এদের প্রতি তোমরা সুন্দর কথা বলো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই যারা এতিমদের সম্পদকে ভক্ষণ করে খায় প্যাটে ঢুকায় জুলুম করে করে নিশ্চয়ই তারা তাদের প্যাটের ভিতরে আগুন ভক্ষণ করে আগুন খায় এতিমের সম্পত্তি কি আগুন অচিরেই তারা দাউ দাউ করা আগুনে দাখিল হয়ে যাবে এতিমের সম্পত্তি খাওয়ার হিড়িক কেমন আছে আমাদের দেশে হাই কি পরিমাণ মানুষ চাচা নিজের আপন ভাই মারা গেছে এখন জলদি করে ভাইয়ের ভাতিজা ভাতিজির এই এতিমগুলো পিতা হারিয়ে কত অসহায় এখন তাদের সম্পত্তি হারিয়ে ফেলল কত বড় জালিম হতে পারে মানুষ কেন আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আগুন বলবেন না আগুনের মতোই সে কাজ করেছে আগুনই তার হক হওয়া উচিত খাওয়ার আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন আল্লাহ তাআলা তোমাদেরকে নসিহত করছেন তোমাদের সন্তানদের বিষয়ে
যে প্রত্যেকটি পুরুষ সন্তান পাবে প্রত্যেকটি কন্যা সন্তানের দ্বিগুণ পরিমাণ উত্তরাধিকারীর সম্পদ। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, হাযিল আয়াতুল কারীমাতু আল্লাতি বাদাহা ওয়াল আয়াতু আল্লাতি হিয়া খাতিমাতু হাযিহি সূরা হুন্না আয়াতু ইলমিল ফারায়েদ। এই আয়াতটা এবং তার পরের আয়াত ১১ এবং ১২ নম্বর আয়াত এবং সূরা আন-নিসার শেষ আয়াত, এই তিনটি হচ্ছে কোরআনে কারিমে উত্তরাধিকার সংক্রান্ত মিরাথ সংক্রান্ত মূল আয়াতগুলো যেখানে মিরাথের আহকাম বলা হয়েছে। আহুয়া মুস্তাম্বাতুম মিন হাদিল আয়াতিস সালাথ, মিরাথের আহকামগুলো উত্তরাধিকারের শরিয়ার হুকুমগুলো এই তিনটি আয়াত থেকে নেওয়া হয়েছে। ওয়ামিন আল আহাদিসিল ওয়ারিদাতি ফি যালিকা মিম্মা হুয়া কাত-তাফসীরি লিযালিক, আর এ সংক্রান্ত কিছু হাদিস আছে যেগুলো এই আয়াতের তাফসির হিসাবে নেওয়া যেতে পারে উত্তরাধিকারী বিষয়টাকে কমপ্লিট করে বোঝার জন্য। এরপরে তিনি বলেছেন, ওয়া আম্মা তাকরিরুল মাসাইল নসবুল খিলাফ আল আদিল্লা, বিস্তারিত দলিল কে কদর অংশ পাবেন, আরো বিস্তারিত প্র্যাকটিক্যালি বুঝতে গেলে আহকামের কিতাব পড়তে হবে, তাফসির পড়ে আপনি উত্তরাধিকার বন্টনের উপরে এক্সপার্ট হয়ে যাবেন এটা আশা করা যায়। এমনি উত্তরাধিকারের এই মিরাথের এলেমটা একটু কঠিন, অঙ্কের হিসাব বেশি, অঙ্কটা একটু কঠিন সাবজেক্ট তাই না? অঙ্কটা আর এখানে অনেক প্যাসপুজ আছে, শাখা প্রশাখা আছে, বিভিন্ন রকমের এক্সেপশন আছে যেগুলো বুঝতে গেলে, এই জন্য সব আলেমরা আবার এই মিরাথের ফরদ ফরায়েদ করেন না। এগুলা প্রত্যেকটি মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসা বা দু এক মাদ্রাসা, মানে একজন বা দুইজন মাত্র এক্সপার্ট তারা এটার উপরে অঙ্ক শিখেন এবং লম্বা ফর্দ করে দেন কে কতটুকুন পাবে। তাদের কাছে যেতে হয়, একটা ফি দিতে হয়, বেচারার অনেক সময় লাগান অঙ্ক করতে করতে, তারপরে বের করে দেন। তো আজকে আমরা একটু বেসিক আইডিয়া নিব কে কদ্দুর পাবো, কিছু বেসিক আইডিয়া হবে, কিন্তু ডিটেলস একজন ইন্তেকাল করে ফেললে তার আত্মীয় স্বজনের লিস্ট আছে সবগুলোর কার অংশ কতটুকুন বুঝতে হলে আজকে সব অঙ্ক করার মতো জ্ঞান আমরা অর্জন করতে পারবো না, কিন্তু কিছু সাধারণ জ্ঞান যথেষ্ট পরিমাণে হবে, কিছু আইডিয়া আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি বেজিল্লাহ। এখন এই যে মিরাসের আয়াত নাজিল হয়েছে এটা কিন্তু প্রথম দিন থেকেই নাজিল হয়নি, মদিনা শরীফে বেশ কিছু দিন পরে নাজিল হয়েছে, মক্কা শরীফে নাজিল হয়নি। ওই সময় সাহাবীরা কেউ মারা গেছেন, তাদের সম্পত্তি এই কোরআনের তরিকা অনুযায়ী ফর্মুলা অনুযায়ী বন্টন হয়নি। মদিনাতেও কিছুদিন এরকম হয়েছে। এর শানে নাজিলে দুইটা ঘটনা এসেছে, কবে নাজির হয়েছে, কোন প্রসঙ্গে, কোন উপলক্ষে। এই ব্যাপারে একটা হাদিস হচ্ছে, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ফি বনি সালামা মাশিয়াই, সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বনি সালামা কবিলার গোত্রের মানুষ ছিলেন, মদিনার মেইন শহর যেটা ছিল ওই শহরের পাশেই বনি সালামার গোত্র ছিল, ওই গোত্রের মধ্যে উনি বসবাস করতেন। তিনি বলেন যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে দেখতে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ফাজাদানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আয়াতুল শাইআন, তিনি যখন আসলেন দেখতে পেলেন আমি বেহুশ হালতে আছি, আমার হুঁশ ছিল না। ফাদা বিমাইন ফাতাওয়াদ্দা মিনহু সুম্মা রাশা আলাইয়া, এরপরে তিনি ওযুর জন্য বললেন, ওযুর পানি দিতে তিনি ওযু করলেন, এরপরে ওনার ওযুর পানিটা দিয়ে তিনি কি করলেন আমার উপরে এমনি করে নিক্ষেপ করলেন, ছিটিয়ে দিলেন। তো আফাক্তু, আল্লাহ তাআলা আমার হুঁশ ফেরত দিলেন সঙ্গে সঙ্গে। হুঁশ আসার পরে আমি যে কথা বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে, মা তা'মুরুনি আন আসনা ফি মালি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি আল্লাহর কিছু ঘটে যায়, ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার ইনহেরিটেন্স, আমার উত্তরাধিকারকে কিভাবে বন্টন করে দেব, কে কদ্দুর পাবে, আমাকে আপনি একটু কমান্ড করবেন, নির্দেশিকা দেবেন? কারণ এই ওয়ারিশের পাওয়ার বিষয় নিয়ে আয়াত তখনও নাজিল হয়নি। তিনি চাচ্ছিলেন যে আল্লাহ তাআলার তরিকা অনুযায়ী কিভাবে বন্টন করা যায়। ফানাজালা, তখনই নাজিল হয়ে গেল, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাদজিল উনসাইয়াইন, এই পরবর্তী এই দুটো আয়াত, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করছেন, তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের ছেলেরা পাবে মেয়েদের
দ্বিগুণ পরিমাণ অংশ। আরেকটি হাদিসে এসেছে, সেটা হচ্ছে জাআত ইমরাআতু সাআদ ইবনে রাবিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাআদ ইবনে রাবিয়া তিনি একজন সাহাবী ছিলেন, তিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। ওকে, ওনার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাতানি ইবনাতা সাআদ ইবনে রাবিয়া কুতিলা আবুহুমা মাআকা ফি ইয়াউমি উহুদ শাহীদান। এই ভদ্র মহিলা বললেন, হে আল্লাহর নবী, আমি দুটো মেয়ে নিয়ে এসেছি, আমার ইতিম মেয়ে দুটো, তাদের বাবা কিছুদিন আগে আপনার সঙ্গে উহুদের ময়দানে ছিল আর তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। আর এই ইতিম দুটো মেয়ে, ওয়াইনা আম্মাহুমা আখাদা মালাহুমা ফালাম ইয়াদা লাহুমা মালান ওয়ালা ইন কাহানে ইল্লা ওয়ালাহুমা মাল। আর এদের যে সম্পত্তি ছিল তাদের বাবা, তাদের চাচা সম্পত্তিগুলো নিয়ে গেছে, এতিমদের জন্য কিচ্ছু রাখলো না। এই এতিম দুটো মেয়ে যখন বড় হবে তাদেরকে আমি বিয়ে দেবো কেমনে, আর কোনো মাল না থাকলে এত গরিব মেয়েকে বিয়ে করতে আসবে কয়জন। এই দুঃখের খবর তিনি শুনলেন, শোনার পরে মন্তব্য করলেন, তখনও আয়াত নাজিল হয় নাই, এই রেওয়ায়ত অনুযায়ী তিনি বললেন, ফাকালা ইয়াকদিল্লাহু ফি যালিকা, তিনি বললেন আমার আল্লাহ এদের ব্যাপারে ফয়সালা করে দেবেন, আল্লাহ ফয়সালা করে দেবেন, তুমি চিন্তা করো না। ফানাজালাত আয়াতুল মিরাস, এই রেওয়ায়ত অনুযায়ী তখনই মিরাসের আয়াত নাজিল হয়। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা আম্মিহিমা, সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম মেয়ে দুটোর চাচাকে খবর দিলেন, আতি ইবনাতাই আসাদ সুলুসাইন ওয়া উম্মুহুমা আস-সুমন ওয়ামা বাকিয়া ফাহুয়া লাক। চাচাকে বললে যে তুমি এই দুই মেয়েকে দুই তিন ভাগের দুই ভাগ দান দিয়ে দাও তাদের বাবার সম্পত্তির, এরা পাবে তিন ভাগের দুই ভাগ পেয়ে যাবে, আর তার মা পাবে আট ভাগের এক ভাগ, এরপরে যেটা থাকে সেটা পাবা তুমি। এটা কোরআনের হুকুমের সঙ্গে মিলবে, একটু আগে কোরআনের আয়াতে আসবে যে এই কেসে বাবা মারা গেছেন, দুই মেয়ে রেখে গেছেন, ছেলে নেই, তাই না, স্ত্রী আছে, মা বাবা নেই, মাইয়েতের মাও নেই বাবাও নেই, তারা মরে গেছেন আগে, কাকে রেখে গেছে, দুই কন্যা, এক স্ত্রী, আরেক চাচা, মানে নিজ আপন ভাই। এখন এই এখানে এই ফর্মুলা কি পাবে, দুই মেয়ে পাবে তিন ভাগের দুই ভাগ, আর আট ভাগের এক ভাগ পাবে মা, এরপরে সামনে যতটুকু থাকে আসাবার কারণে সেটা পাবেন ভাই। তিনি পাঠিয়ে দিলেন খবর, এরকম করে বন্টন করে দাও, আর না করে উপায় আছে চাচা, আর উপায় নেই। ওকে, এখন আমি গত সপ্তাহে তাফসীর আমরা আপনারা শুনেছেন যে জাহেলিয়াতের জমানা তারা কি করত, তারা মহিলাদেরকে মিরাস দিত না, শুধু পুরুষরা নিত। হিন্দু ধর্মে এখন যেটা আছে, উত্তরাধিকার পিতা মাতার কে পাবে, শুধু ছেলেরা পাবে, এটা ছিল জাহিলি জমানার নিয়ম। এরপরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন যে মহিলারাও পাবে ছেলেরাও পাবে, তবে মহিলাদের দ্বিগুণ পাবে ছেলেরা। ওকে, এখন প্রশ্ন আসে যে কেন ছেলেরা ডবল পাবে মেয়েদের, এই জন্যে যে ছেলেদের দায়িত্ব হচ্ছে পিতা মাতা এবং সবাইকে লুকা আফটা করা, মেয়েদের দায়িত্ব নয়। আর মেয়ে যখন স্বামীর বাড়িতে চলে যাবে তার খোর পোষের দায়িত্ব কার, তার স্বামীর। আর ছেলে বিয়ে করালে ছেলের খোর পোষের দায়িত্ব কি তার স্ত্রীর, না। তাহলে এই জন্য ইসলাম কি ওই ইনসাফ মতো বন্টন করে দেয়নি, অবশ্যই দিয়েছে। এরপরে হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাজিল করার আগে আরবদের নিয়ম ছিল, কানাল মালু লিল ওয়ালাদ, শুধু ছেলেরা পাবে মেয়েরা পাবে না, ওয়াকানাতুল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন, আর কিছু ওসিয়ত করে গেলে পিতা মাতা কিছু পাবে। কিন্তু এই আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবার হককে সুন্দর করে বলে দিয়েছেন। ওকে, এইগুলা শোনার পরে
আরবদের মধ্যে কথাবার্তা হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে কিছু কিছু মুসলিমরাও মানতে দ্বিধাদ্বন্দ্ব লাগলো যে আগে কিভাবে আমরা একটা সিস্টেমের মধ্যে ছিলাম, এখন তো সিস্টেম উল্টে গেল। দুর্বল ইমান মুনাফিক মার্কা কিছু লোকজন ছিল, তারা বলল যে নাযালাত ফরায়দ আল্লাতি ফরাদাল্লাহু ফিহা মা ফরাদা লিল ওয়ালাদি যাকার আল উনসা ওয়াল আবওয়াইন ও কারিহাহান নাস আও বাদহুম, কিছু লোক এটাকে বেশি ভালোভাবে নিল না। অকাল তু তাল মারা আর রব আবিসমন, মহিলা স্ত্রীকে কোনো সময় চার ভাগের এক ভাগ, কোনো সময় আট ভাগের এক ভাগ দিতে হবে। ও তু তাল ইবনা আনেস, কোনো কোনো সময় মেয়ে অর্ধেক পেয়ে যাবে। ওয়াইউ তাল গোলাম সাগির, ছোট এতিম বাচ্চা তাকেও দিতে হবে, এটা কেমন কথা? ওয়ালাইসা মিন হাউলাই আহাদুন ইউকাতিলুল কওম, এরা কেউ তো আমাদের কবিলায় অ্যাটাক করলে যুদ্ধ বিগ্রহ করবে না, রিস্কের মধ্যে থাকবে না, ডিফেন্ড করবে না, হ্যাঁ তাহলে কী করা যাবে? তারা বললো যে উস্কুতু আনহাদার হাদিদ লা আল্লাহ রাসুল আল্লাহ ইয়ানসাহ, বলে বেশি বলাবলি করো না, মনে হয় আল্লাহ রসুল একবার এক সময় ভুলে যাবেন এটা, আমরা আমাদের তরিকা মতো তখন করতে পারবো। আও নাকুল্লাহ ফাইগাই, অথবা চলো ওনাকে গিয়ে আমরা ধরি, দেখি উনি হুকুমটা পরিবর্তন করে দেয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহ তু'তিল জারিয়া নিসফা মা তারাকা আবুহা ওয়ালাইসা তারকাবুল ফারাস ওয়ালা তুকাতিলুল কওম, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন, এটা তো ইনসাফের কথা হলো না, এই যে মেয়েকে দিতে হবে অর্ধেক, সে তো ঘোড়ায় চড়তে পারবে না দুশ্মনের মোকাবিলা করতে, সে তো কোনোদিন যুদ্ধ বিগ্রহও করতে পারবে না, এগুলো তো ছেলেদেরকে করতে হবে, কাজেই তাদেরকে সেই অংশ বেশি করে দেওয়া হোক বা তাদেরকেই দেওয়া হোক। ওয়াইওয়াতা সাবিউল মিরাত ওয়ালাইসা ইউগনি সাইয়া, ছোট বাচ্চা রেখে গেলে তাকেই দিতে হবে, সে তো পরিবারের পক্ষ থেকে কিছুই ডিফেন্ড করতে পারবে না। ওয়াকানু ইয়াফআলুনা যালিকা ফিল জাহিলিয়া, জাহিলি জামানায় তারা তাই করতো। লা ইউতুনাল মিরাসা ইল্লা লিমান কাতালাল কওম ওয়া ইউতুনাহুল আকবার ফাল আকবার, শুধুমাত্র যারা যোদ্ধা মার কাজ লড়াই করতে সক্ষম ওই সমস্ত পুরুষদেরকে দেওয়া হতো, এবং যে যত বেশি সিনিয়র বয়সে তখন তাকে তত বেশি দেওয়া হবে, দ্যাটস অল, আর আস্তে আস্তে ছোটরা মাহরুম হয়ে যাবে। আল্লাহ তাআলা নাযিল করলেন, এখন কি হলো যে লিজাকারে মিসলু হাযিল উনসাই, পরিবারের মধ্যে যারা ছেলে মেয়ে রেখে যায়, ছেলে আর মেয়ে থাকলে সোজা হিসাব, ছেলে মেয়ে থাকলে কি হবে, লিজাকারে মিসলু হাযিল উনসাই, যে কয়জন ছেলে আছে আর যে কয়জন মেয়ে আছে, একজনের তিনজন যদি মেয়ে থাকে, দুইজন যদি ছেলে থাকে, তাহলে দুই দুগুণে চার অংশ ছেলেদের আর মেয়েদের অংশ তিন, তাহলে চারে আর তিনে সাত দিয়ে ভাগ করে ফেলবেন, এবং এক একটা মেয়ে পাবে এক অংশ করে, একটা ছেলে পাবে দুই অংশ করে, সোজা হিসাব। এরপরেটা হচ্ছে ফা ইন কুন্না নিসা আন ফাওকাসনা তাইনে ফালাহুন্না সুলুসা মা তারাক, এখন যদি ছেলে না থাকে শুধু মেয়ে থাকে, দুটো মেয়ে থাকে বা তার চেয়ে বেশি, দুটো আছে তিনটে আছে চারটা আছে মেয়ে শুধু ছেলে নাই, তাহলে সবগুলো মেয়ে মিলে পাবে তিন ভাগের দুই ভাগ, আর এক ভাগ পাবে তার ভাই এরকম অন্য অন্য আত্মীয় স্বজন যারা আছে। ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান্নাস, আর কেউ যদি একটা মেয়ে রেখে মারা যান তাহলে তার মেয়েটা কদ্দুর পাবেন অর্ধেক, বাকি অর্ধেক অন্যান্যরা পাবেন। ওকে, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, এই তো ছেলে মেয়ের কথা হলো, এখন যদি যিনি মারা গেলেন মাইয়েতের মা বাবা থাকলে তারা কি পাবে, কিছু পাবে? তারা পাবে এই ব্যক্তির যদি সন্তান থাকে, ছেলে মেয়ে রেখে যায় আর মা বাবাও রেখে যায়, তাহলে এরকম মাইয়েতের মা বাবারা প্রত্যেকেই মাও পাবেন ছয় ভাগের এক ভাগ, বাবাও পাবেন ছয় ভাগের এক ভাগ। ছেলে মেয়ে রেখে মারা গেছে, তাহলে এইরকম মাইয়েতের মা বাবা থাকলে তারা মা বাবা ছেলের সন্তানের প্রত্যেকেই ছয় ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ করে দুইজনে মিলে তিন ভাগের এক ভাগ পেয়ে যাবেন। ফাইন নামিয়া কুল্লা হু আলাদুন ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুস, এখন যদি এই লোকের মাইয়েতের ছেলে মেয়ে না থাকে আর তার ওয়ারিস হয়ে যায় পিতা আর মাতা, মা বাবা রেখে গেছে দুনিয়াতে, তাহলে এই ক্ষেত্রে মা পাবে তিন ভাগের এক ভাগ,
আর বাকিটা পাবে পিতা। আর যদি আবার এই মাইয়েতের ভাই বোন থাকে, ভাই থাকে, তাহলে মা পাবে তিন ভাগের এক ভাগ, না মা পাবে এখানে ছয় ভাগের এক ভাগ। এভাবে দিতে হবে কখন? মিম্বাদে ওয়াসিয়াতিন ইউসি বিহা আওদাইন, মাইয়েতের কোনো ওসিয়ত থাকলে সেটা পূরণ করে, মাইয়েতের কর্জ লোন থাকলে সেটা শোধ করার পরে ভাগ বন্টন হবে। আগে কি ওসিয়ত পূরণ করতে হবে নাকি আগে ভাগ, আগে কর্জ শোধ করতে হবে? এখানে কোরআনে আয়াতে দেখা যায় আগে ওসিয়ত উল্লেখ করেছে, কিন্তু ওলামা ইকরাম একমত হয়েছেন না, অন্য হাদিসে তার ব্যাখ্যা আছে, আগে দাইন, আগে ঋণ শোধ করতে হবে, আগে ঋণ শোধ, তারপরে ওসিয়তটা, এরপরে আত্মীয় স্বজন উত্তরাধিকারীর মধ্যে বন্টন হবে। এভাবে সিরিয়াল আর কি, মরে গেছেন তার সম্পত্তি থেকে আগে তার ঋণ শোধ এক নম্বর, দুই নম্বরে তার ওসিয়ত থাকলে পূরণ করা, তিন নম্বরে তারপরে গিয়ে বন্টন হবে। ক্লিয়ার? তো ঋণের ক্ষেত্রে কোনো লিমিট নাই, বেচারা যা করে গেছেন, যদি সব শোধ করতে করতে সব চলে যায়, ওসিয়ত পূরণ করা যায় না, আর কিছুই থাকে না উত্তরাধিকারের জন্য, তারপরে আগে ঋণ দিয়ে ফেলতে হবে, ঋণ শোধ হবে আগে, তারপরে আসলে ওসিয়ত। ওসিয়তের ব্যাপারে আবার একটা লিমিট আছে, ওনার রাইট আছে ম্যাক্সিমাম তিন ভাগের এক ভাগ ওসিয়ত করতে। উনি যদি ওনার সম্পত্তির পুরোটাই ওসিয়ত করে দিয়ে যায়, পুরোটাই মসজিদে দিয়ে দিও, না অর্ধেক দিয়ে দিও, না আত্মীয় স্বজন চাইলে ওনার ওসিয়ত রক্ষা করতে পারেন আউট অফ রেসপেক্ট, কিন্তু তারা যদি চান যে আমাদের হককে আমরা নিতে চাই, তাহলে তারা তার মাত্র ওসিয়তের তিন ভাগের এক ভাগ পর্যন্ত কার্যকরী করতে পারে, করলেই চলবে, বাকি যদি পূরণ না হয় এটার জন্য ওনাদের গুণা হবে না, কিন্তু তিন ভাগের এক ভাগ পর্যন্ত মাইতের রাইট আছে, সে তিনি ওসিয়ত করে গেলে ছেলে মেয়েদের সেটা পূরণ করা উচিত। যেমন ওসিয়ত করলো যে একটা গরিব এতিম আছে আত্মীয়, সে পাবে না সম্পত্তি, তাকে তোমরা এতটুকুন দিয়ে দিও, সেটা কতটুকুন হতে পারে? ম্যাক্সিমাম তিন ভাগের এক ভাগ, এর বেশি দিতে পারবেন না। কোন মসজিদে মাদ্রাসা ওয়াকফ করে দিলেন কদ্দুর, অর্ধেক দিয়ে দিও, তিন ভাগে দুই ভাগ দিয়ে দিও, পুরো দিয়ে দিও না, আত্মীয় স্বজন যারা ওনার ইনহেরিটর ওয়ারিশ হবেন তারা, তাদের দায়িত্ব হচ্ছে মানে মেইনলি তিন ভাগের এক ভাগ দেওয়া, বাকিটা ওনাদের খুশি দিবেন কি দিবেন না। তিন ভাগের এক ভাগ দিয়ে ওনারা যদি আর না দেন ওনাদের গুনাহ হবে না। এরপরে আসছে ফাইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুস ফা ইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস মিন বাদি ওয়াসিয়্যাতিন ইউসি বিহা আও দাইন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুমা আকরাবু লাকুম নাফা ফরিযাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা আবাউকুম ও আবনাউকুম। এই যে তোমাদের পিতা মাতা আর তোমাদের সন্তান সন্ততি, কাকে আপনার বেশি দিবেন, কাকে কম দিবেন, কাকে দিবেন, কাকে বঞ্চিত করবেন, আপনার কাকে দিতে ভালো হয়, কোনো সময় মনে চায় বাপ মাকে বেশি দেই, কোনো সময় মনে চায় ছেলে মেয়েকে বেশি দিয়ে দেই, আপনার কারো কারো মনে হয় যে বাপ মাকে বেশি দিলে কাজে লাগবে, কোনো সময় মনে হয় যে ছেলে মেয়েকে বেশি দিলে কাজে লাগবে। আল্লাহ তাআলা বললেন যে আবা হুকুম আবনা হুকুম, পিতা মাতা আর ছেলে সন্তান, লা তাদরুনা আইহুম আকরাবা লাকুম নাফা, তোমরা জানো না কার দ্বারা তোমাদের ফায়দা বেশি হবে। তুমি মনে করো ছেলে মেয়েকে দিলে বেশি ফায়দা হবে কোনো সময়, আবার কোনো সময় মনে করো মা বাবাকে বেশি দিলে ফায়দা হবে, এই জন্য ওখানে বেশি দেবা না এখানে কম দেবা, কেউ ওখানে বেশি দেবা কেউ এখানে বেশি দেবা, আল্লাহ তাআলা সব ঠিকঠাক করে দিয়েছেন। এখন তোমার মনে কোনো আফসোস রেখো না, আমার ছেলেটাকে একটু কম দেওয়া হলো কিনা, মেয়েটাকে কম দেওয়া হলো কিনা, বাবা মাকে আর একটু বেশি দিলে ভালো হইতো কিনা, এটা চিন্তা করো না, আল্লাহ তাআলার ফর্মুলাকে মেনে নাও। তোমরা জানো না কোথায় দিলে বেশি ফায়দা হবে, কে তোমার বেশি কাজে লাগবে, কোনো সময় দেখা গেল যে ছেলে মেয়ে সব খেয়ে লেপট করে ফেলছে, মা বাবাই আসলে বেশি কাজে লেগেছে, আবার কোনো সময় দেখা গেলো যে ছেলে মেয়ে খুব কাজে লেগেছে, মা বাবা তুলনায় ঠিক নাই। কাজেই আল্লাহ তাআলা যেটা ফয়সালা করে দিয়েছেন ওটার মধ্যেই তুমি বাস করো, ওটার মধ্যেই খুশি থাকো। ফরিযাতাম মিনাল্লাহ, এইভাবে ফরায়েদের হুকুমগুলো অনুযায়ী বন্টন করা আল্লাহর পক্ষ থেকে কি ফরিযা, ফরজ, এগুলো ফরিদা, এখান থেকে ফরায়েদ শব্দটা এসছে, ফরজ
এর মধ্যে কোনো কাটছাট করা যাবে না। ইন্না আল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আলিম এবং হাকিম, তিনি সব জানেন আর তিনি অত্যন্ত বুদ্ধিসম্পন্ন। তোমাদের চিন্তায় যদি মাঝে মধ্যে মনে হয় এটা ঠিক হলো না কাজটা, ওইদিকে বেশি দিয়ে ফেললাম, ওইদিকে কম হয়ে গেল, নো, তোমরা কি আল্লাহ থেকে বেশি বুঝো? যে আমাদের দেশের কিছু নাস্তিক মার্কা লোকেরা বলে মেয়েদেরকে অর্ধেক দিল ঠকিয়ে ফেললো, ছেলেদেরকে দ্বিগুণ দিয়ে ফেললো, নারীবাদীরা এগুলো স্লোগান দেয়, তো তারা কি আল্লাহ থেকে বেশি জানে? ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, আল্লাহ আলিম এবং হাকিম, তোমাদের এই জ্ঞান ধারে কাছেও নেই, আল্লাহর থেকে নাও শুধু এবং সেটাকে পালন করো। ওয়াসিয়তের কথা এসেছে এখানে, ওয়াসিয়তের মধ্যে কাকে ওসিয়ত করা যায়? কিছু মাল দেওয়ার জন্যে যারা ওয়ারিস তাদেরকে ওসিয়ত করা যাবে না। আপনি যদি বলেন যে তোমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে রেখে গেলেন তিনজন পাঁচজন, যে অমুককে একটু বেশি দিয়ে যাই, ওসিয়ত করে গেলাম, আমার বড় ছেলেকে, আমার ছোট ছেলেকে, আমার তিন নম্বর ছেলেকে, আমার চার নম্বর মেয়েকে ডবল করে দিও, বেশি করে দিও, এরকম ওসিয়ত করা যায় আছে? নাই। হাদিস আসছে, লা ওয়াসিয়াতা লি ওয়ারিসিন, যিনি ওয়ারিস হবেন কোরআনের তরিকা অনুযায়ী তার জন্য কোনো এক্সট্রা ওসিয়ত করে এক্সট্রা সম্পদ দিয়ে দেওয়া জায়েজ নাই। কোনো কোনো সময় জায়েজ ওসিয়তের সুযোগ রাখা হয়েছে কাদের জন্য, যেমন আপনারা জানেন যে একজন ব্যক্তি মারা গেল, তার ছেলে মেয়ে রেখে গেল, একটা হোক আর তিনটা হোক আর পাঁচটা হোক, তার বাবা মা আছে, এখন বাবার সম্পত্তিতে এখন এই তার ছেলে রেখে যাওয়া ছেলে মেয়েরা দাদার সম্পত্তিতে পাবে কিছু? পাবে না, বাবা মরে গেছে, এখন দাদারা পাবে না, এই নাতিরা পাবে না। তো এখন নাতিরা তো মুশকিল, বঞ্চিত হয়ে যায়, তারা ইয়াতিম, এখন এই ফরায়েদের হুকুমের ভিতরে তারা পড়ে না। তো আল্লাহ তাআলা ওসিয়তের ফাঁক রেখেছেন, ওইখান থেকে দাদা ওসিয়ত করে যেতে পারে, উইল করে দিতে পারে বা নিজের চেষ্টা করে দিতে পারে তার নাতির জন্য, নাতিদের জন্য যাদের বাবা মরে গেছে, আল্লাহ তাআলা ফাঁক রেখে দিয়েছেন, ওয়াসিয়াত মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াসিয়াতের সুযোগ আছে, ফরিদাত মিন আল্লাহ, এর আগে বলেছেন ওয়াসিয়া, তো ইউসি বিহা উদাই। আচ্ছা, এরপরে আসছে পরের আয়াতে, ওকে, ফরিদাত মিন আল্লাহ, এই যে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা বিস্তারিত, এগুলো মানুষকে ইয়াকিন করতে হবে, কোনো সময় অসন্তুষ্টি প্রকাশ করা ঠিক নয়, আপনি পাইলেন কতটুকুন, আরও একটু বেশি পাইলে ভালো হতো, আপনি আর পাচ্ছেন না, আফসোস করা ঠিক নয়, আল্লাহ তাআলা আপনার কিসমতে যা রেখেছে সেটাই যথেষ্ট, এটার মধ্যে বস করতে হবে, আল্লাহ তাআলা যিনি এই ফয়সালা করে দিয়েছেন নিশ্চিন্তে মেনে নিতে হবে, এই ব্যাপারে কোনো মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকা ঠিক নয়। এরপরে আরও হুকুম বাকি আছে, এখানে তো মাত্র গেছে কার কথা, ছেলে মেয়ের কথা গেছে, তারপরে আপনার পিতামাতার কথা কিছু আসছে, আরও অনেকেই পাওনাদার আছেন। ওয়ালাকুম নিসফু মা তারাকা আযওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ ফা ইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবউ মিম্মা তারাকুম, স্বামী স্ত্রীকে রেখে মরে গেছেন, স্ত্রী স্বামীকে রেখে মরে গেছেন, একে অপরের সম্পত্তিতে কিছু পাওনাদার আছেন না নাই, কতটুকুন পাবেন? ছেলে মেয়েদের অংশ আমরা জানলাম, স্বামী কদ্দুর স্ত্রীর মাল থেকে পান, স্ত্রী কদ্দুর স্বামীর সম্পদ থেকে পেতে পারেন। ওয়ালাকুম, তোমরা পুরুষরা, নিসমুমা তারাকা আযওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের যদি কোনো সম্পদ থাকে আর তোমার স্ত্রী মরে যায় আর সে কোনো সন্তান রেখে না রেখে যায়, তোমার স্ত্রীর কোনো সন্তান হয়নি, তার সম্পদ আছে, তার একটা বাড়ি আছে ফর এক্সাম্পল, আর সে মরে গেল, তাহলে এখানে স্বামী কদ্দুর পাবে নেসফ, মানে কি অর্ধেক, স্ত্রীর নিজস্ব সম্পত্তি রেখে মরে গেলে স্বামী স্ত্রীর সম্পত্তির মধ্যে অর্ধেক পাবে, কোন সময়? যখন স্ত্রীর কোনো ছেলে মেয়ে রেখে যায়নি, আর স্ত্রী যদি ছেলে মেয়ে রেখে যায় তাহলে কদ্দুর পাবে স্বামী রব চার ভাগের এক ভাগ, আর বাকিগুলো পাবে ছেলে মেয়েরা, বা স্ত্রী মা বাবা থাকলে তারা প্রত্যেকে ছয় ভাগের এক ভাগ করে পাবে, বুঝে আসছে?
স্ত্রী যদি মরে যায় স্ত্রী সম্পত্তিতে স্বামী পাবে অর্ধেক অথবা চার ভাগের এক ভাগ। অর্ধেক কোন সময় পাবে? স্ত্রী কোনো বাচ্চা রেখে না গেলে। আর স্ত্রী যদি বাচ্চা কাচ্চা রেখে যায় তাহলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ। মিম্বাদে ওয়াসিয়াতি ইউসিনা বিহা আও দাইন, এগেইন স্ত্রীর কোনো ওয়াসিয়াত থাকলে সেটা পালন করা দরকার আছে, তিন ম্যাক্সিমাম তিন ভাগের এক ভাগ, আর তার ধার খরচ থাকলে সেগুলো শোধ করার পরে ভাগাভাগি করবা, তার আগে নয়। ওয়ালাহুন্নার রুবউ মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, এখন আসলো স্বামী মরে গেছেন স্ত্রী আছে, স্ত্রী পাবেন স্বামীর মাল থেকে চার ভাগের এক ভাগ যদি স্বামী কোনো ছেলে মেয়ে না রেখে যান। ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্নাস সুমুনু মিম্মা তারাকতুম, আর হে পুরুষরা তোমরা যদি মরে যাও তোমাদের সন্তান সন্ততি রেখে তারা আছে তাহলে ওই ক্ষেত্রে তোমার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ। তাহলে স্ত্রী পাবে আইদার চার ভাগের এক ভাগ অথবা আট ভাগের এক ভাগ। যদি স্বামী ছেলে মেয়ে রেখে মারা যায়, ছেলে মেয়ে না রেখে মারা যায় তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ, আর স্বামীর ঘরে ছেলে মেয়ে থাকলে স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ। Again, মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, তোমাদের ওয়াসিয়াতের কাজগুলো পূরণ করার পরে আর তোমাদের দাইন ঋণ শোধ করার পরে। ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালানাতান আও ইমরাতুন ওয়া লাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস, যদি কোনো মানুষ মারা যায় কালালাতান, কালালাতান অর্থ হচ্ছে এমন একটা লোক মারা গেল তার ছেলে মেয়েও নেই নিচের দিকে আর উপরের দিকে মা বাবা এরকম কেউ নেই, আছে কে? তার যদি ভাই থাকে এবং বোন থাকে, একজন ভাই আছে একজন বোন আছে, ফলে কুল্লি ওয়াহিদি মিনহুমা সুদুস, তাহলে এই একজন ভাই এবং একজন বোন সবাই ছয় ভাগের এক ভাগ, ছয় ভাগের এক ভাগ করে পাবে, তিন ভাগের এক ভাগ গেল, বাকিগুলো পাবে আসাবা তার আরো অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে পাওয়ার কথা তারা পাবে। ফাইন কানু আকসারা মিন যালিকা ফাহুম শুরাকা ফিস সুলুস, একজন ভাই একজন বোন নয় বরঞ্চ আরো বেশি ভাই বোন আছে তাহলে সবাই মিলে তিন ভাগের এক ভাগকে তারা ভাগ করে নিজেরা সমবন্টন করে নিবে। মিম্বাদি ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইন, এগেইন ওয়াসিয়াত থাকলে সেটা পূরণ করে আর ঋণ থাকলে সেটা শোধ করে। গায়রা মুদার, কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, ওকে। এবং ওয়াসিয়াতের ক্ষেত্রেও সে যেন সীমা লঙ্ঘন না করে, করলেও তিন ভাগের এক ভাগে বেশি দেওয়া ঠিক নয়। আর কোনো ধরনের আত্মীয় স্বজনকে এতক্ষণ যা বলা হয়েছে যে যতটুকুন পাও না এই তরিকা অনুযায়ী বন্টন করতে হবে, গায়রা মুদার, কারোটা কমানো বাড়ানো যাবে না, এগুলা হুবহু পালন করতে হবে। ওয়াল্লাহু আলিমুন হালিম, আল্লাহ অনেক কিছু জানেন এবং তিনি অনেক, তার ধৈর্য রয়েছে, তিনি অনেক কিছু অনেক সহনশীল। তোমরা অনেক সময় উল্টাপাল্টা করে ফেলো তারপরেও তিনি সেই ব্যাপারে ধৈর্য সহকারে তোমাদেরকে ডিল করেন, সঙ্গে সঙ্গে আজাব দিয়ে বরবাদ করে দেন না, এই কথা মনে করে যে আরেকজনের সম্পত্তি গ্রাস করে খেয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে মরে গেছে নাকি, আল্লাহ তো টাইম দেন, হালিম তিনি, কিন্তু তাই বলে যখন খায় দেখা যায় খেয়ে তো মরে গেলাম না বেঁচে আছি তো আরো খাইতে মনে চায়, আল্লাহকে আল্লাহ যে হালিম এই কথাটা শিকার মানে এটা শুকরিয়া আদায় করে না, সে যদি পরের দিনে আল্লাহ ধরতেন আচ্ছা করে তাহলে বলতে যে আল্লাহ আল্লাহ তবা করছি এখন এক্ষুনি দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু মানুষ নিয়ে দেখেন খেতে পারে কয়েক বছর বাঁচে, দশ বছর বাঁচে, বিশ বছর বাঁচে, সে মনে করে কোনো অসুবিধা নেই আমি তো খেয়ে হজম করে ফেলছি আর কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে গায়রা মুদার, কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করো না। এই জন্য যে আল্লাহর বন্টন করে দেওয়ার বিষয়ের মধ্যে কেউ কাউকে আর হস্তক্ষেপ করবে না, কোথায় বাড়াবে না, কোথায় মানাবে না, কমাবে না। একটু আগে যে হাদিস বলেছিলাম হাদিসটা হচ্ছে ইন্নাল্লাহ কাদ আতা কুল্লাযী হাক্কিন হাক্কা ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিস, আল্লাহ তাআলা তোমাদের
উত্তরাধিকার দ্বারা হবে, তাদের প্রত্যেকে কতটুকু হক আছে হকের কথা বলে দিয়েছেন। কাজেই তোমরা অতিরিক্ত ভাবে কোনো ওয়ারিশকে আবার বেশি কম দেওয়ার জন্য এক্সট্রা ওসিয়ত করো না। এই জন্য অমুক মেয়েকে, অমুক ছেলেকে, অমুককে বেশি করে দিল আর একজনকে ঠকাই গেল, এবং এরকম অনেক লোকেরা করে, করে কিনা বলেন? প্রচুর পরিমাণ করে। আহারে, আমি এক লোককে জানি, আল্লাহ তাকে মাফ করে দিক, তার চার মেয়ে ছিল, এক ছেলে ছিল, সবগুলো মেয়ে ঠকাইয়া সামান্য কিছু দিয়া পিনার দিয়ে বুঝাই দিছে, জমি এক টুকরো বিক্রি করলো, এগুলো সব নিয়ে যা আর আমার মাফ করে দিয়ে সব করে দিয়ে দিল। কি মাফ করলো আর কি মাফ করলো আল্লাহ ভালো জানে। এরকম সচরাচর করে লোকেরা আমাদের দেশে, অনেক বড় কর গুনাহ হয়ে যাবে। কত বড় গুনাহ হবে তার কথা একটু পরে আমরা হাদিস শুনবো। তিলকা হুদুদুল্লাহ, এই যে এতক্ষণ বললাম এগুলো আল্লাহর আহকাম, আল্লাহর পক্ষ থেকে হুকুম আহকাম তোমাদেরকে দেওয়া হয়েছে। ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে এরকম করে অনুসরণ করে মেনে চলে, এই কাজগুলো ঠিক মতো করে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যে ব্যক্তি আল্লাহর শরীয়ত ফর্মুলা মোতাবেক চলে, চালায়, জীবনকে পরিচালনা করে এবং উত্তরাধিকার ঠিক মতো বন্টন করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, যার নিচে দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে সেখানে চিরদিন থাকবে। ওয়াজালিকাল ফাউজুন আযীম, এটি হচ্ছে অনেক বড় কামিয়াবি। ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদা হুদুদাহ, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, উল্টো পাল্টা চলে, কথার বিপরীত কাজ করে, আল্লাহ তাআলার যে সীমা লঙ্ঘন, সীমাগুলো আছে, হারাম হালালের যে হুকুমগুলো, আহকামগুলো আছে, এগুলাকে সীমা লঙ্ঘন করে, এগুলাকে ক্রস করে ফেলে, ইদখিলহু নারা, তাকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়ে দিবেন, খালিদান ফিহা, সেখানে চিরদিন থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, তার জন্য রয়েছে অনেক ইহানতকারী, অনেক অপমানিত হওয়ার মতো আযাব। আল্লাহ তাআলা বলছেন, هذه الفرائض والمقادير التي جعلها الله للورثه بحسب قربهم من الميت واحتياجهم اليه, এগুলা সব হচ্ছে আল্লাহ তাআলা হুদুদ, আল্লাহ তাআলা আহকাম গুলো, এগুলাকে রক্ষা করুক মানুষ, আল্লাহ তাআলা সেটাই চান, কোন জায়গায় যেন কেউ এগুলাকে নিয়ে বাড়াবাড়ি না করে, যদি কেউ করে ফেলে তাহলে তার জন্য কিরকম গুনাহ হবে। একটি হাদিসে এসেছে, ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল খাইর 70 সানা, একজন মানুষ নেককারের মতো তার জীবনে আমল আখলাকে 70 বছর আল্লাহর ইবাদত বন্দেগি করলো, আর ফাইদা আওসা ওয়া হাফা ফি ওয়াসিয়াতিহি, মৃত্যুর আগে ওসিয়ত করলো, উইল করলো, করে সেখানে আল্লাহর কোরআনের নিয়মের বহির্ভূত উল্টা পাল্টা কিছু, একজনকে কম একজনকে বেশি দেওয়ার ফয়সালা করে ওসিয়ত করে গেল, উইল করে গেল, রেজিস্টারি করে দিয়ে দিল, ফায়ুখতামু লাহু বিশাররি আমালিহি, আর এই আমলের কারণে আল্লাহ তাআলা তার আমলটাকে ক্লোজ করে দেন খারাপ আমলের সিল দিয়ে, ফায়ুদখিলুন্নার, আর তাকে ফায়ুদখিলুন্নার, আর সে জাহান্নামে চলে যায় মৃত্যুর পরেই। এতদিন নেক আমল করে গেল আর এখন সিল হয়ে গেল কিসের? জাহান্নামের আমলের সিল নিয়ে দুনিয়া থেকে গেল। ওকে, ক্বালা সুম্মা সুম্মা ইয়াকুল, ওকে, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু বি আমালি আহলি শার 70 সানা, আর কোন কোন লোক হয়তো 70 বছর উল্টা পাল্টা করেছে, ঠিক মতো আল্লাহর ইবাদত করেনি, হুকুম আহকাম মানেনি, কিন্তু ইন্তেকালের আগে যখন টের পেল ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা মাল নিয়ে সম্পদ নিয়ে দরবার করবে, একে অপরের বিরুদ্ধে চলে যাবে, এবং এরকম কোনো চক্রান্ত টের পেয়ে গেল, তখন সে ভালো করে এদের মধ্যে বন্টন করে দিল শরীয়ত মতো কে কতটুকু পাওয়ার, কোনো প্রবলেম করলো না, সবাইকে দার দার পাওনা বুঝিয়ে দিল, এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হলো, ফায়ুখতামু লাহু বিখাইর, আল্লাহ তাআলা তার আমল নামাটাকে খায়রের দ্বারা, ভালো আমলের সিল দ্বারা সিল করে দিলেন, আর ফায়াদখুলুল জান্নাহ, আর সে জান্নাতে চলে গেল। এখন দেখতে পেরেছেন কিরকম কত লোক জাহান্নামী হয়ে আমাদের সমাজের দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমি এক্সাম্পল বলেছিলাম, একজন তখন উল্টাপাল্টা করলো, তাহলে তাকে বলে দেওয়া হলো যে অমুককে আপনার ওই সন্তানকে যে মাহরুম করে দিলেন, এটা তো হাদিসের বিরোধী, বলা তো হয়েছে যে আপনি জাহান্নামে যাবেন, বলে জাহান্নামে গেলেও যাবো, তারপরে তারে দেব না। কাজেই এই কাজগুলো যেন হয়, আমরা যেন এগুলো
চেষ্টা করি। আরেক হাদিসে আসছে 70 বছরের থাকা 60 বছরের কথা এসেছে, ইন্না রাজুলা লা ইয়ামুলা ওয়াল মারআ ফি তাআতিল্লাহ, পুরুষ অথবা কোনো মহিলা আল্লাহর নেক কাজ করে সে 30 সানা 60 বছর পর্যন্ত ইবাদত করলো, সুমা ইয়াহদুরুহুমাল মউত, ওই আর তারপর 60 বছর পরে যখন ওই মহিলার বা ওই পুরুষের মউত চলে আসে, ফাইদাররানি ফিল ওয়াসিয়া, তখন ওসিয়তের মধ্যে হেরফের করে ফেলে, একজনকে ঠকায় একজনকে বাড়ায় এই মিরাসের সম্পত্তির মধ্যে উইল করতে গিয়ে, ফাতাজিবুল আহমান নার, তখন তাদের জন্য জাহান্নামের ফয়সালা ওয়াজিব হয়ে যায়। এই এই জিনিসটা আমাদের সমাজে সমস্ত মানুষকে বোঝানো দরকার আছে কিনা, কত মানুষ এই জ্ঞান থেকে বঞ্চিত থেকে দুনিয়ার মধ্যে আরেকজনকে খাওয়াইতে গিয়ে নিজের জাহান্নাম কনফার্ম করে ফেলল, এক ছেলেকে বেশি দিতে গিয়ে বাকি তাকে ঠকিয়ে নিজের জাহান্নাম নিশ্চিত করে ফেললো, কি লাভ হলো বলেন, কি আফসোস করবে কিয়ামতের দিন, তখন আফসোস করে কোনো লাভ হবে? আর সংশোধনের তরিকা আছে, শেষ, চিরদিনের জন্য শেষ। আমার ওই আত্মীয়ের কথা বারবারে মনে পড়ে, কতদিন যে আমার মনে পড়ে যে সে তিনি এরকম করে ফেললেন, তার অনেক সন্তানকে বঞ্চিত করে একটাকে অনেকগুলো দিয়ে গেলেন, অনেকগুলো দিয়ে গেলেন, এখন যে নিয়েছেন তিনিও মারা গেছেন, এখন তার ছেলে মেয়েদেরকে আমি কথা পারলাম গদ্য, তারা বুঝতে পেরেছে আল্লাহ ভালো জানে যে তোমাদের এই যে সম্পদ, তোমার দাদাই মিস্টেক করে গেছেন, তোমার আব্বার ছিল উচিত এই মিস্টেকটি সংশোধন করে দেওয়া, তাহলে নিজে তো আল্লাহর কাছ থেকে বাঁচতেন, হয়তো তার বাবার জন্য দোয়া করতে পারতেন, আল্লাহ তাকে হয়তো বাঁচিয়ে দিতেন, এখন তো দুজনেই বিপদে আছেন, এখন তোমাদের টাইম এসেছে, তোমরা কি করবে দেখো। এই বিষয় আমাদের সমাজে সাংঘাতিক ধরনের, এই জন্য এটাকে সলুসুল এলম কোনো কোনো হাদিসে বলা হয়েছে, হাদিসে 3 ভাগের 1 ভাগ এলমের, কোনো কোনো হাদিসে অর্ধেক বলা হয়েছে যে কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ব্যাপারে এক্সপার্ট সবাই হতে পারবো না, কিন্তু কিছু মৌলিক ধারণা পেয়েছেন না, হ্যাঁ, এখন থেকে আর যখন দিতে হয় তাহলে কি করব, একজন এক্সপার্ট যারা এগুলো ফতোয়া ফরায়েজ করে তাদের কাছে গিয়ে লিস্ট বানিয়ে নিয়ে আসলে হবে। আর এই দেশে আমরা যারা আসি, বাংলাদেশে কেউ মৃত্যুবরণ করলে, যেহেতু মুসলিম দেশ, সেখানে কোর্টে গেলে সেখানে শরীয়তের মিরাসি আইন এখনও কার্যকরী আছে আলহামদুলিল্লাহ, অন্তত মুসলিম পারিবারিক আইন বিবাহের মধ্যে আর এই মিরাসের মধ্যে তালাকের মধ্যে অন্তত আছে। এখন এই দেশে কি ওই তরিকায় হবে বাড়িঘর? হ্যাঁ, কোন তরিকায় হবে? হ্যাঁ হ্যাঁ, এখন কি করা যায় বলেন, এখন তাদের যারা বাড়ি কিনেছেন তারা কিন্তু বড় বিপদে আছে, বাড়ি কেনার কারণে কংগ্রেচুলেশনস, সুসংবাদ, বাড়ির মালিক হয়েছেন, কিন্তু এখন আপনি মরে গেলে আল্লাহ, এই বাড়িঘর নিয়ে যারা রেখে যান তাদের ছেলে মেয়েদের কাজ করো, আমাকে কয়েক জায়গায় ডাকা হলো দরবারের জন্য বুঝানোর জন্য, দেখা গেল যে পাবে সে মিটিংয়েই আসলো না, হাজিরই হলো, কারণ হাজির হলে তার কাছ থেকে কিছু কমে যাবে, মা বাবা এখন কবরে কি খাওয়া খাচ্ছে, আর ছেলে এখানে বাড়ি বা মেয়ে, ছেলে হোক আর মেয়ে বাড়ি এখানে এনজয় করছে, কোনো নসিহত কোনো কাজে লাগবে না, আমার বাড়ি চাই নসিহত রাখেন, আমার বাড়ি ছাড়বো না, আমি পেয়েছি আমার হক, খালাস, এখন কি করা যাবে, কিভাবে বাঁচবেন আপনারা? বাঁচতে হলে এই দেশের আইন এবং শরিয়ার হুকুমগুলাকে কিভাবে অ্যাডজাস্ট করানো যায় এই বিষয়ে কিছু কিছু সলিসিটার এক্সপার্ট আছে, এগুলোর উপর আমরা 2-3 বার ট্রেনিং করেছি, মনে আছে তো, অনেকে ছিলেন, সবাই কি ছিলেন? ছিলেন না, গলা হাঁকিয়ে কতবার এলান করলেও দেখা যায় সবাই থাকে না, আমরা গুরুত্ব দিই না এগুলো, এই যে কি পরিণতি হবে, অনেক সময় দেখা গেল যে 3-4 ছেলে মেয়ে আছে, বাস আপনি ছোটটাকে দিয়ে চলে গেলেন, ইনসাফ হলে কেমন, ওই তো আগেরটা তো 1 নম্বরটা পেয়ে গেছে, 2 নম্বরটা পেয়ে গেছে, সে কাউন্সিল থেকে পেয়েছে, সে আরেকটা কিনছে, কিন্তু স্টিল তার যদি এখানে রাইট থাকে আপনি তাকে দিতে হবে, আর এটা কিভাবে বের করা যায় এটার জন্য আপনি এক্সপার্ট সলিসিটর তার সাহায্য নিতে হবে।